ভিডিও দেখে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখুন কিভাবে ছাত্রলীগ নেত্রী এশাকে সম্মানিত করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো ভিডিওটা দেখতে পারলেন না আবেগে আপ্লুত হয়ে গেলেন চশমা খুলে চোখ মুছলেন তারপর কিছুক্ষণ শুনশান নিরবতা তারপর কান্না ভেজা কণ্ঠে প্রধানমন্ত্রী বললেন এত বর্বরতা কিভাবে সম্ভব মানুষ এত পাশবিক হয় কিভাবে কবি সুফিয়া কামাল হলের ছাত্রলীগ সভাপতি ইসরাত জাহান এশাকে যা করা হয়েছে সেই বর্বরতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজের জয় মাকে ওই ভিডিও দেখিয়েছেন কিন্তু এই নির্মমতা আর পাশবিকতা প্রধানমন্ত্রী পুরোটা দেখতে পারেননি কান্নারুদ্ধ হয়ে পড়েছেন কান্নারুদ্ধ হয়ে যান তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজের জয়ও প্রধানমন্ত্রী বলেন বিএনপি জামাত কোনোদিন ক্ষমতায় এলে যে কি করবে তার ছোট উদাহরণ হল ভিসির বাসায় হামলা এবং এশার উপর পাশবিকতা রাতেই প্রধানমন্ত্রী ছাত্রলীগের সাথে এ বিষয়টি নিয়ে কথা বলার জন্য দলের সাধারণ সম্পাদক কাদেরকে নির্দেশ দিয়েছেন এ নিয়ে ভিসিকেও নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উল্লেখ্য কবি সুবিয়া কামাল হল ছাত্রলীগের নেত্রী এসার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিয়েছে ছাত্রলীগ ফলে তিনি সংগঠনটির এই হল শাখার সভাপতি হিসেবে পুনর্বহাল হয়েছেন বহিষ্কার করার তিন দিনের মাথায় শুক্রবার সকালে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় অবশ্য এশার বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের আগে থেকে যে অভিযোগ ছিল সেগুলোর তদন্ত হয়নি বিষয়ে আর যে কমিটি গঠন করা হয়েছিল সেটি গঠন করা হয়েছিল মূলত এগারো এপ্রিল রাতের ঘটনা নিয়ে গত দশ এপ্রিল দিবাগত গভীর রাতে হলে কোটা সংস্কার আন্দোলনে যোগ দেয়া ছাত্রীদেরকে মারধর এবং এক ছাত্রীর রক কেটে দেয়ার গুজব ছড়ায় এশার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এশাকে তাৎক্ষণিক বহিষ্কার করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি পরে তাকে বিশ্ববিদ্যালয় বহিষ্কার করা হয় পরে জানা যায় রক কাটার যে ঘটনা ছড়ানো হয়েছে সেটা নিতান্তই গুজব মোর্শেদা খানম নামে এক ছাত্রীর পা কেটে যাওয়াতেই মূলত এই গুজব ছড়ানো হয় তবে পরে জানা যায় মোর্শেদা কাঁচের জানালায় লাথি মারার পর তার পা কেটে যায় এবং এটাকেই পুঁজি করে গুজব ছড়িয়েছে একটি কুচক্র। মর্ষদা নিজেও ছাত্র লীগের একজন নেত্রী। তবে তিনি কোটা সংস্কার আন্দোলনের পক্ষেই ছিলেন আর তিনি এই আন্দোলনে যোগ দেয়ায় এসা তাকে গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে। এই গুজব ছড়ানোর পর ছেলেদের বিভিন্ন হল থেকে কয়েক হাজার ছাত্র সুফিয়া কামাল হলে গিয়ে বিক্ষোভ করে আর হলের ভেতরে মেয়েরা তাকে প্রথমে অবরুদ্ধ করে রাখে এবং পরে এসা লাঞ্ছনার শিকার হন এসাকে গলায় জুতার মালা পরিয়ে হল থেকে বের করে দেয়া হয় এ সময় তার জামা ধরেও টানাটানি করে কয়েকজন ছেলে এই ভিডিও সামাজিক ভিডিওটি ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনা তৈরি হয়েছে সমালোচকরা বলছেন এশার বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের অভিযোগ থাকলে তদন্ত করে তার সাজা হবে কিন্তু এভাবে আপত্তিকর সাজা কখনো গ্রহণযোগ্য হতে পারে না এই গণতান্ত্রিক বাংলাদেশে এর মধ্যে ছাত্রলীগের পক্ষ থেকে সুপিয়া কামাল হলের ছাত্রী নির্যাতনের অভিযোগ ক্ষতি দেখতে গত বৃহস্পতিবার একটি কমিটি করা হয়েছিল চার সদস্যের ওই কমিটিতে ছিলেন ছাত্রলীগের দুই সহ সভাপতি নুসরাত জাহান নুপুর ও নিশিতা ইকবাল নন্দী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলিগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স আর এই কমিটির প্রতিবেদন পাওয়ার পর শুক্রবার সকালে ইশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয় ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে এতে বলা হয় তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হওয়ায় এশার ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে শপথে বহাল করা হল তদন্ত কমিটির সদস্য বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি নিশিদা ইকবাল নন্দী বলেছেন আমরা ছাত্রীদের সঙ্গে কথা বলেছি হলের প্রভোস্টের সঙ্গে কথা বলেছি হাউস টিউটর ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি আরো সংশ্লিষ্ট সবার সঙ্গেই কথা বলেছি আমরা মোর্শেদার সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নে নদী বলেন মর্শিদার সঙ্গে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি এখনো করেই যাচ্ছি কিন্তু তার ফোনটা আনরিচেবল ছিল আমরা তার পরিবারের সঙ্গেও বারংবার যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু তারা আমাদেরকে কোনো রকম সহযোগিতা করেননি এমন তো নয় যে আমরা মোর্শেদাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছি সেও তো আমাদের সংগঠনেরই একজন সে যদি বিক্রিম হয় তাহলে তার পক্ষে দাঁড়ানো তো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে অন্য এক প্রশ্নে তদন্তকারী ছাত্রলীগ নেত্রী আরো বলেন আমরা আমাদের মতো তদন্ত করেছি এখন যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থার দায়িত্ব কমিটির কেন্দ্রীয় সাধারণ ছাত্রলীগের সম্পাদক এস এম জাকির হোসাইন প্রথম আলোকে বলেছেন তদন্ত কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল তাদের প্রতিবেদনে এসা সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হওয়ার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তবে ঘটনার দিন সুপিয়া কামাল হলের ছাত্রীরা অভিযোগ করেছে ইফাত প্রায়ই ছাত্রীদের ওপর নির্যাতন চালাতেন তবে এতদিন ভয়ে কেউ মুখ খোলেননি আন্দোলনে যোগ দেওয়ায় এদিন রাতে বেশ কয়েকজনকে কক্ষে ডেকে চট থাপ্পট দেন এসা রাতে ছাত্রীদের চিৎকার শুনে সেখানে যান উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী মোর্শেদা খানুম কাটাকাটির এক পর্যায়ে মোর্শেদা কক্ষের জানালার কাছে লাথি মারেন এতেই তার পা কেটে যায় খবর পেয়ে অন্য ছাত্রীরা ঘটনাস্থলে গিয়ে এসাকে মারধর করে তাকে আটকে রাখেন তাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন অনেকে কেউ কেউ মর্শেদার কেটে যাওয়া পায়ে ছবি তুলে ও ছাত্রী নির্যাতনের কথা লিখে ফেসবুকে শেয়ার করেছে এদিকে মর্শেদাকে প্রথমে সরকারি কর্মচারী হাসপাতাল ও পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তেরো এপ্রিল শুক্রবার নিজ কার্যালয়ে সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল বিবিসির কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মন্তব্য করে বলেছেন এসা শুধু ফিরে পাবে না বরং সম্মানিত করা হবে তাকে এবং এটি অবশ্যই উচিত হবে আমরা তো কোন শিক্ষার্থীর প্রতি অবিচার করতে পারি না ওই মেয়েটির তরফ থেকে আমরা যতটুকু শুনেছি ওই মেয়ে একটি দরজায় পা দিয়ে আঘাত হানার ফলে তার পা কেটে গিয়েছে আন্দোলন নিয়ে যারা ফেসবুকে মিথ্যা খবর ছড়িয়েছে তাদের উদ্দেশ্য ক্ষতি দেখতে হবে উল্লেখ করে উপাচার্য বলেন গুজবের প্রথম যিনি সূচনা করলেন আমার মনে হয় সেখানে আমাদের ব্যবস্থা নেওয়া খুবই জরুরি প্রথম যে গুজব ছড়ালো কেন সে এটি করলো কোন অসৎ উদ্দেশ্যে সে এটি করেছে তা জানতে হবে এবং উপযুক্ত ব্যবস্থা নিতে হবে